ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার ৬ জামাদুল উলা ১৪৪৩ হিজরি মোতাবেক ১০ ডিসেম্বর ২০২১ জুমার খুতবা মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় প্রদান করেছেন সম্মানিত শেখ মাহের বিন হামাদ আল মুআইকিলি হাফেজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু সততা এবং দুর্নীতি দমন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের উপর সালাতু সালামের পর বলছেন যে আম্মা বাদ, অতঃপর মাআশারাল মুমিনিন, হে মুমিনগণ, আমি আপনাদেরকে এবং আমি নিজেকে আল্লাহ ভীরুতার উপদেশ দিচ্ছি। সুতরাং মনে রাখতে হবে যে যেই ব্যক্তি আল্লাহকে চেনল সে অবশ্যই তার আনুগত্য করবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে সে তার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে আল্লাহর কিতাব পাঠ করে সে তার প্রতি আমল করবে, আর যার মৃত্যুর প্রতি ইয়াকিন রয়েছে এবং মরণের পরে যে জগৎ রয়েছে আখেরাত, সে আখেরাতের প্রতি ঈমান রয়েছে, সে তার জন্য অবশ্যই প্রস্তুতি নেবে এবং কিয়ামতের দিনে প্রতিটি মানুষ যে সেখানে ফিরে আসবে, সবাই উপস্থিত হবে, এ বিষয়ে চিন্তা করবে। একদল সেখানে জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। মহান আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেছেন, ফাইদা নুফিখা ফিস সুর, যখন সিংহাই ফুঁক দেওয়া হবে, ফালা আনসাব বাইনহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেই দিন আপোষে কোন রকমের বংশীয় সম্পর্ক থাকবে না বা কাজে আসবে না এবং কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে না, খোঁজ খবর নেবে না। ফামান সাকালাহ মাওয়াজিন, সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে বা যাদের নেকির পাল্লা ভারী হবে, ফাউলাই খুন ওয়াফলাহুম, তারাই সফল কাম হবে। ওমান খাফফাত মাওয়াজিন, এবং যাদের নেকির পাল্লা হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফী জাহান্নামা খালিদুন, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে চিরস্থায়ী জাহান্নামী হবে। হে মুসলিম উম্মাহ, শরীয়তের বড় একটি উদ্দেশ্য, মাকাসিদুশ শরীয়ত, একটি গুরুত্বপূর্ণ বড় উদ্দেশ্য হচ্ছে, বরং সেটি বড় জরুরি বিষয় যা ছাড়া মানুষ বাঁচতে পারে না, জীবনযাপন করতে পারে না, তা হচ্ছে আল মুহাফাজা আল আমওয়াল, ধন সম্পদের সুরক্ষা করা, হেফাজত করা, যার মাধ্যমে মানব জাতির প্রয়োজন পুরা হতে পারে, মানব জাতি বেঁচে থাকতে পারে। এই ধন সম্পদের গুরুত্বের কারণেই ব্যক্তি মালিকানা এবং সরকারি মালিকানা দুটোই শরীয়তসম্মত, এবং প্রতিটি মানুষের জন্য শরীয়তের একটি বিধান হচ্ছে নিজের মালের সুরক্ষা করবে, ধন সম্পদের হেফাজতের জন্য প্রতিরক্ষার ব্যবস্থা করবে, যার ফলে কেউ যদি ধন সম্পদের হেফাজত করতে গিয়ে নিহত হয় তাহলে সে শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালি ফাহুয়া শহীদ, কেউ যদি ধন সম্পদের হেফাজত করতে গিয়ে নিহত হয় তাহলে সে শহীদ। কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত যেটি এসেছে সূরাতুল বাকারায় তা হচ্ছে ধন সম্পদের বিষয় এবং ধন সম্পদের নিয়ন্ত্রণের বিষয়, তার লেখাপড়ার বিষয়, তার সুরক্ষার বিষয়। ধন সম্পদকে মানুষের ইজ্জত আবরু এবং প্রাণের সাথে মিলিয়ে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরযুহু, প্রতিটি মুসলিমের
অন্য মুসলিমের ওপর যেমন জান হারাম রক্ত হারাম তেমনি মালহু ধন সম্পদ হারাম ওয়াইরজহু তার ইজ্জত আবরু মান সম্মান হারাম সম্মানিত সহিহ মুসলিমের হাদিস সহিহ বুখারী মুসলিম আরো হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আমি নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি লাউ কান ইবনে আদম ওয়াদিয়ানি মিম্মা লাবতাগা সালিসা আদম সন্তানের যদি দুটো মাঠ ভর্তি ধন সম্পদ থাকে তারপরও মন ভরবে না এ হচ্ছে অধিকাংশ মানুষের প্রকৃতি অবস্থা লাবতাগা সালিসা তৃতীয় মাঠ ভরা ধন সম্পদ কামনা করবে ওয়ালায়াম লাউ জাওফা ইবনে আদম ইল্লা তোরাব আর আদম সন্তানের পেট ভরবে না মাটি ছাড়া যতক্ষণ মাটিতে মিশে না যাবে কবরে না পৌঁছে যাবে ততক্ষণ পর্যন্ত মানুষের মর ভরবে না ওয়াতুবুল্লাহ আলা মান তাওয়া তবে এদের মধ্য থেকে আল্লাহ যার চাইবেন তবা কবুল করবেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের ফিতনা থেকে অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করবেন আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে ধন সম্পদের আসক্তির ওপর এদের প্রকৃতি হচ্ছে ধন সম্পদকে ভালোবাসা এবং ধন সম্পদ হাসেলের জন্য প্রচেষ্টা চালানা সবাই করে থাকে কাউকে শিখাতে হয় না আদম সন্তান বুড়ো হয়ে যায় কিন্তু তার অন্তরটি সবসময় ধন সম্পদের আসক্তিতে যুবক হয়ে থাকে তবে আল্লাহ রাব্বুল আলামিন যার ওপর বিশেষ রহমত করেন তার বিষয়টি ভিন্ন সে আখিরাতমুখী হয় দুনিয়ামুখী হয় না দুনিয়াকে কামড়ে ধরে না যার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন অভাবমুক্ত করেছেন অমুখাপেক্ষী করেছেন এটি আল্লাহর বড় নিয়ামত সেই ব্যক্তি ধন সম্পদের ফিতনা থেকে বাঁচতে পারে ধন সম্পদ সত্যিকার ফিতনা আল্লাহ রব যাকে চান তার বান্দাদের মধ্য থেকে মানব জাতির মধ্য থেকে এই ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে থাকেন ফিতনায় নিমজ্জিত করে থাকেন সুতরাং কেউ যদি সুন্দরভাবে ধন সম্পদ আল্লাহর কাছে কামনা করে এবং যথাযথ স্থানে ব্যয় করে তাহলে সে হচ্ছে সফল লাভবান সে হচ্ছে কামিয়াব এবং সেই ধন সম্পদ তার বরকতের কারণ হবে তার নেকি সওয়াবের মাধ্যম হবে তার জন্য আর তার যারা উত্তরাধিকারী ওয়ারিসিন রয়েছে তাদের জন্য সেই ধন সম্পদ সঞ্চিত সম্পদ হিসাবে এবং লাভজনক সম্পদ হিসাবে গণ্য হবে তারাও লাভবান হবে পক্ষান্তরে যাদের মুখ্য উদ্দেশ্য হয়ে যাবে ধন সম্পদ তাদের মন মানসিকতা হচ্ছে যে তাদের জন্য হালাল সেটাই যেটা তাদের হস্তগত হয় হাতে আসলে হালাল কোনো পরোয়াই করে না কোত্থেকে সে উপার্জন করেছে যার ধন সম্পদ তার জন্য বিপদ রেখে নিয়ে আসে সে হচ্ছে এই ধরনের হালাল হারামের কোনো পার্থক্য করে না এই ধরনের লোকের জন্য ধন সম্পদ দুনিয়া এবং আখেরাতে বিপদ রেখে নিয়ে আসে ধন সম্পদ যদি তার কাছে ধরে রাখতে পারে তাতে কোনো বরকত হয় না হারামের সংমিশ্রণ অহরহ হারাম খাচ্ছে হারাম উপার্জন করছে যার ফলে সেই টাকা পয়সা দান সাদকা করলেও সেটা কবুল হয় না কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পাক পবিত্র ইন্নাল্লাহ তাইয়্যিবুন সহিহ মুসলিমের হাদিস লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান পাক পবিত্র ছাড়া তিনি অন্য কিছু কবুল করেন না আর যদি ধন সম্পদ ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেই তাহলে এই ধন সম্পদ যে হারাম উপার্জন করে রেখে গেছে সেটি তার জাহান্নামে যাওয়ার জন্য সম্বল হয়েছে এবং তার কারণে তাকে ক্ষতিগ্রস্ত হইতে হবে আর তার যারা উত্তরাধিকারী দুনিয়ায় থেকে গেল তাদের জন্য সেটি গনিমতের সম্পদ হয়ে গেল তারা লাভবান হইল কিন্তু যে উপার্জন করলো কষ্ট করে হারামের সংমিশ্রণের সাথে কোনো রকমের পার্থক্য হালাল হারামে আল্লাহর ভয় রাখলো না ধন সম্পদের ফিতনা নিমজ্জিত হল সেই ব্যক্তি বড় ক্ষতিগ্রস্ত এই ফিতনার সামনে একমাত্র যে সত্যবাদী হবে যেই ব্যক্তির চলাফেরায় স্বচ্ছতা রয়েছে সততা রয়েছে সে বাঁচতে পারে এই স্বচ্ছতা এবং সততা কি মানুষের ধার্মিকতার দলিল প্রমাণ সততার প্রমাণ আমানতের প্রমাণ
সুতরাং মনে রাখবেন যে এই ধন সম্পদের ক্ষেত্রে যদি স্বচ্ছতা থাকে, সততা থাকে, তাহলে তার মধ্যে আমানত রয়েছে, তার মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে। যেই ব্যক্তি নিজেকে পাক পবিত্র রাখতে পারলো, সেই ব্যক্তি নিকৃষ্ট লোভ লালসা থেকে নিজেকে দূরে রাখতে পারলো এবং তার মান সম্মানের হেফাজত করতে পারলো। আর সেই ব্যক্তি নিজের স্বচ্ছলতার যেসব উপায় উপকরণ রয়েছে সেগুলি সে গ্রহণ করল এবং আল্লাহ রাব্বুল আলামিন জিন রহমান তার সন্তুষ্টি অর্জন করল ধন সম্পদের মাধ্যমে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি তার সাহাবায়ে কেরামদেরকে এইভাবে তরবিয়ত দিয়েছেন যে তোমরা সততা গ্রহণ করবে এবং স্বচ্ছতার জীবন যাপন করবে। সহিহ বুখারি মুসলিমে হাদিস রয়েছে, হাকিম বিন হেজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, সাআলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি একবার কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন। সুম্মা সাআলতুহু, তারপরে তার কাছে চাইলাম, তিনি আবার দিলেন। সুম্মা সাআলতুহু ফাআতানি, তারপরে চাইলাম, তিনি দিলেন। সুম্মা ক্বালা, তারপরে বললেন, হে হাকিম, হে হাকিম, ইন্না হাযাল মাল খাযরাতুন হুলওয়া, এই ধন সম্পদ হচ্ছে বড়ই সবুজ সুন্দর এবং বড়ই মিষ্টি, বড়ই মধুর। ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন, কেউ যদি নিজের অন্তরের উদারতার সাথে, দানশীলতার সাথে তা গ্রহণ করে, বুরেকা লাহু ফী, তাতে বরকত দেওয়া হয় তার জন্য। ওমান আখাযাহু বিসা নাফসিন, কেউ যদি লোভী হয়ে ধন সম্পদ গ্রহণ করে, লাম ইউবারাক লাহু ফী, এই ধন সম্পদে কোনো বরকত হয় না। কাল্লাযী ইয়াকুল ওয়ালা ইয়াশবা, যে ব্যক্তি খায় কিন্তু পরিতৃপ্তি তার হয় না। আলিয়াদুল উলিয়া খায়র মিন আলিয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাতের তুলনায় উৎকৃষ্ট। হাকিম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আল্লাযী বাআসাকা বিল হক, সে আল্লাহর শপথ করে বলছি, যিনি আপনাকে সত্য সহকারে নবী করে প্রেরণ করেছেন, লা আরজাউ আহাদান বাদাকা শাইআন হাত্তা উফারিকাদ দুনিয়া, আপনার পরে কারো কাছে আমি কোন রকমের ধন সম্পদ তলব করব না যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে আমি বিদায় না নিই। তারপরে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তির কাছে কখনো চাইতেন না, যতই অভাবী হন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তারপরেও তিনি দীর্ঘ সময় ধরে থেকেছেন, তিনি ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু আনহু, কিন্তু কারো কাছে কোনো কিছু চাননি। কেউ যদি তাকে ধন সম্পদ পেশ করেছে, তিনি নাকচ করেছেন। সুতরাং একজন মুসলিম সব সময় স্বচ্ছতার জীবন যাপন করবে, যদি তা করি তাহলে তার অন্তরে আল্লাহ ভীরুতা আসবে এবং তার মধ্যে পরিতৃপ্তির মন মানসিকতা তৈরি হবে এবং তার মধ্যে সততা এবং আমানত থাকবে। এর মাধ্যমে রব্বুল আলমিনের ভালোবাসা হাসিল করবে, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে সফলতা লাভ করবে। হে মমিনগণ, যখন মানুষ এই সততার স্বচ্ছতার চরিত্র থেকে দূরে সরে যায়, তখন সমাজে দুর্নীতি নেমে আসে, আমানতকে বিনষ্ট করা হয় এবং ধন সম্পদের লুটপাট হয়ে থাকে। এই দুর্নীতি মানুষের চারিত্রিক মূল্যবোধকে ধ্বংস করে। যে চারিত্রিক মূল্যবোধ সততা এবং আমানতের উপর নির্ভরশীল, যখন মানুষ দুর্নীতিতে লিপ্ত হয় তখন মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, খেয়ানত করে থাকে, বেঈমানি আত্মসাৎ করে থাকে। দুর্নীতি এমন একটি অপরাধ যা মানুষের ব্যক্তি স্বার্থকে শক্তিশালী করে দেয়, যার ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে, যার ফলে বিভিন্ন রকমের যেসব প্রকল্প রয়েছে, প্রজেক্ট রয়েছে, সেগুলি প্রভাবিত হয় আর দেশের উৎপাদন দুর্বল হয়ে আসে, কাজকর্মের কোয়ালিটি দুর্বল হয়ে আসে এবং জনগণের যে সেবামূলক কাজগুলি রয়েছে সেগুলি নিম্ন থেকে নিম্ন মানের হয়ে যায়। দুর্নীতি এমন একটি অপরাধ যার মাধ্যমে জাতীয়তা, পক্ষপাতিত্ব এবং দলীয়করণ ইত্যাদি এইসব দিকগুলি
স্পষ্ট হয়ে ওঠে আর তার ভিত্তিতে সব কিছু মানুষ করে থাকে। এই দুর্নীতি হে আল্লাহর বান্দারা একটি মারাত্মক ধরনের রোগ। যদি কোনো উম্মতে এই রোগ দেখা যায় তাহলে সেই উম্মতের সেই জাতির কোনো রকমের উন্নতি হয় না, সমস্ত রকমের উন্নতির পথ ধ্বংস হয়ে যায়, যার ফলে সেই দেশের যাবতীয় উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থতা ছাড়া আর কিছু পাওয়া যায় না। কারণ সেখানে ইনসাফ সুবিচার বলে কোনো কিছু থাকে না, স্বচ্ছতা এবং সুবিচার প্রতিটি কল্যাণের মূল, আর দুর্নীতি জুলম অত্যাচার সমস্ত অনিষ্টের মূল। আর যদি সেটি আর্থিক দুর্নীতি হয় তাহলে তার বিভিন্ন ধরন রয়েছে, প্রকরণ রয়েছে, বিভিন্নভাবে আর্থিক দুর্নীতি মানুষ করে থাকে। যেমন ছিনতাই করা, ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া, কাগজপত্রের মিথ্যা কোনো কিছু করা, খেয়ানত আত্মসাত করা, বেইমানি করা, যার অন্তরে খেয়ানত চলে এসছে সেই ব্যক্তি সমস্ত রকমের অপরাধে জড়িয়ে যেতে পারে। দুর্নীতির একটি গুরুত্বপূর্ণ দুর্নীতি হচ্ছে এই ঘুষ নেওয়া এবং দেওয়া, যেটি বড় কাবিরা গুনাহ। সেটাকে যে কোনো নাম দেন না কেন, সেটিকে ঘুষ বলেন অথবা সেটিকে বলেন যে সম্মাননা বলেন অথবা সেটিকে উপঢৌকন গিফট বলেন। আর মনে রাখবেন যে ঘুষ নেই, যে ঘুষ দেই, আর মাঝখানে যে ঘুষ দেওয়া নেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এরা সকলেই অভিশপ্ত, আল্লাহর লানত তাদের উপর রয়েছে, আল্লাহর রহমত থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক জবানের মাধ্যমে। যারা রবকে রাগান্বিত করে এবং আমানত খেয়ানত করে থাকে, উম্মতের সাথে প্রতারণা করে থাকে এবং এর মাধ্যমে দিন দুনিয়া উভয়কালে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। হে মুমিনগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্থিক দুর্নীতির বিভিন্ন দিকগুলি তুলে ধরেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে সতর্ক সাবধান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের কেউ যদি কোনো কাজের দায়িত্ব নেই তাহলে তাকে কঠোরভাবে নিষেধ করেছেন যে তার এই যে পথ এটিকে যেন নিজের স্বার্থে ব্যবহার না করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য কিছু নীতিমালা নির্ধারণ করেছেন, যাতে করে বাইতুল মাল বা সরকারি ধন সম্পদের সুরক্ষার ব্যবস্থা করা হয়। সহিহ বুখারীতে ইমামে আবু হুমায়দ সাঈদি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে সাদাকার জন্য নিযুক্ত করলেন, সাদাকা আদায়ের জন্য, যাকাত আদায়ের জন্য। তারপরে সে যখন সাদাকা যাকাত নিয়ে আসলো, এসে বললো হাজা লাকুম, এটা হচ্ছে আপনাদের সরকারি ধন সম্পদ জাকাতের, ওয়াহাজা ওহদি আলী, আর এটা আমাকে উপঢৌকন হিসাবে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনেই মেম্বারের উপর চললেন এবং আল্লাহর প্রশংসা করলেন, গুণগান পেশ করলেন আর খুতবা দিলেন, বললেন মা বালুল আমিল, কি ব্যাপার, এক শ্রেণীর কর্মচারী রয়েছে, না বাসহু, যাকে আমরা পাঠিয়ে থাকি বা যাদেরকে আমরা পাঠিয়ে থাকি কোনো দায়িত্ব দিয়ে, ফায়াকুলু ফায়াতি ইয়াকুল, এসে বলে হাজা লাকা, এটি হচ্ছে আপনাদের সরকারি মাল মাল ধন সম্পদ, ওয়াহাজ আলী, আর এটি হচ্ছে আমার ব্যক্তিগত, এটা আমাকে উপঢৌকন দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন ফাহাল্লা জালা সিবাইতে আবি হোমেহি, সে নিজের বাবা মায়ের বাড়িতে বসে থাকেনি কেন, সে এই সরকারি কাজে নিয়োজিত হয়ে না হয়ে যদি বাড়িতে বসে থাকতো আর তারপরে দেখতো, ফায়ানজরও, সে দেখতো আয়ুহদালহ আমলা, তাকে কি উপঢৌকন দিত কিনা, তার বাড়িতে কে তাকে উপঢৌকন হাতিয়ে দিতে আসত। বললে যে নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াতি বিশাইইন ইল্লা যা বিহি ইয়াওমাল কিয়ামা, কেউ যদি এমন কিছু নিয়ে আসে যে এটা আমার ব্যক্তিগত অথচ সরকারি কাজে সে নিয়োজিত রয়েছে, তাহলে ইয়াহমালু আলা রাকবাতি, কাঁধের উপর বহন করে হাসরের মাঠে হাজির হবে, এনকানা বাইরান, যদি একটা উঁট আত্মসাত করে তাহলে লাহু রোগাওয়ান, সে উঁটের আওয়াজ করবে, উঁট
আওবাকারাতান অথবা গাভী গরু যদি থাকে সেই গরু আওয়াজ করবে, আওশাতান অথবা যদি ছাগল হয় তাই আর সে তার আওয়াজ করবে এবং সে কাঁধে করে নিয়ে হাজির হবে কিয়ামতের দিনে। সকলে দেখবে যে এই লোক, এই উমট বা এই গাভী গরু অথবা এই ছাগল সে বেঈমানি করেছে, আত্মসাত করেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই হাত উঠালেন এমনভাবে লম্বা করে যে তার বগলের শুভ্রতা আমরা দেখতে পেলাম। বলছেন তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলা হাল বাল্লাগতু, শুনে রাখো ভালো করে, আমি কি তোমাদের কাছে সঠিক বিষয়গুলি, এই আমানতের বিষয়গুলি সুন্দরভাবে পৌঁছে দিলাম। আলা হাল বাল্লাগতু তিনবার করে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ফওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছেন, লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোনো ব্যক্তি নিজের পা সরাতে পারবে না আপন জায়গা থেকে, হাত্তা ইউসা আন মালি, যতক্ষণ পর্যন্ত চারটি পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। তার মধ্যে একটি হচ্ছে ধন সম্পদ সম্পর্কে, মিন আয়না ইকতাসাবা, অফিমা আনফা, কোথা থেকে সে উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে। হে মুসলিম উম্মাহ, জনগণের ধন সম্পদ বা সরকারি ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা এটি হচ্ছে বড় জুলম অত্যাচার। এর মাধ্যমে সমাজ ব্যাপক দুর্নীতি নিমজ্জিত হয় এবং এটি শরীয়তের দৃষ্টিতে বড় একটি অপরাধ। এবং সেই আমানতের খেয়ানত, যে আমানত সরকার শাসক কর্মচারীদেরকে দেশের দিয়ে রেখেছেন বিভিন্ন স্তরে, সুতরাং কোনো ব্যক্তির জন্য জায়েজ নয়, হালাল নয় যে তার যে ন্যায্য অধিকার রয়েছে, হক রয়েছে, বেতন বা সরকার পক্ষ থেকে যা কিছু নিযুক্ত রয়েছে তার অতিরিক্ত কিছু নেবে। তার অতিরিক্ত কেউ যদি নেই সেটার নাম হচ্ছে হুলুল খেয়ানত করা, বেঈমানি আত্মসাৎ করা। এর কারণে তার হাতে কিয়ামতের দিনে বেড়ি পরানো হবে, এই জন্য এটাকে হুলুল বলা হয়েছে, যদিও সেটা সামান্য কিছু হোক না কেন। সরকারি ধন সম্পদের আসল হচ্ছে যে সেটি হারাম, আসল হচ্ছে যে সেটি হারাম। আর এই সরকারি ধন সম্পদ হচ্ছে ইয়েতিমের ধন সম্পদের মতো, ইয়েতিমের ধন সম্পদের যেমন হেফাজত করতে হবে এবং ইয়েতিমের ধন সম্পদ থেকে কোনো কিছু নেওয়া যেমন হারাম, এবং ইয়েতিমের ধন সম্পদকে যথাযথ স্থানে খরচ করতে হবে, যেখানে সেখানে খরচ করলে হবে না, যেটাতে সেই ইয়েতিমের উপকার রয়েছে ঠিক তেমনই সরকারি ধন সম্পদ, যেখানে সরকারি কাজ রয়েছে সেখানে খরচ করতে হবে, নিজের ব্যক্তি স্বার্থে যেন কোথাও খরচ না হয় বা কোথাও সেটা না চলে যায় পয়সা। সহিহ বুখারীতে ইমাম হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজালা ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হক, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর ধন সম্পদ দিয়ে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ ব্যক্তিকে দিয়েছেন অথবা কোনো দেশকে দিয়েছেন, সেটা জনগণের সম্পদ হোক, দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ হোক, অথবা কোনো ব্যক্তির কাছে আল্লাহ প্রদত্ত মাল হোক, তাতে কিছু লোকের আছে যারা স্বেচ্ছাচারিতা করে, অন্যায়ভাবে যেখানে ইচ্ছা সেখানে খরচ করে, যেইভাবে ইচ্ছা সেইভাবে তারা তাতে নিয়ন্ত্রণ করে থাকে। ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা, যারা এইরকম স্বেচ্ছাচারিতা করে আল্লাহর এই ধন সম্পদের আমানতে, তাদের জন্য কিয়ামতের দিনে জাহান্নামের আগুন রয়েছে। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ভাষ্যে বলছেন, ইয়াতাসাদাফু ফি মাল মুসলিমিন বিল বাতিল, মুসলিমদের ধন সম্পদে, জনগণের ধন সম্পদে, সরকারি ধন সম্পদে যদি অন্যায় পন্থাতে তারা নিয়ন্ত্রণ করে, সুতরাং জনগণের বা দেশের জাতীয় ধন সম্পদ লুটপাট করা, সেটা কম হোক আর বেশি হোক, এটি হচ্ছে বড় কাবিরা গুনাহ। এবং এই বড় কাবিরা গুনাহ এত বড় অপরাধ যে যার ফলে আল্লাহর রাস্তায় জিহাদ করার পরেও সেই নেকি নষ্ট করে দেয়। শহীদ আল্লাহর রাস্তায় বাহ্যিক হলো কিন্তু তার শাহাদাত আল্লাহর কাছে মঞ্জুর হয় না, সেই ব্যক্তি শহীদ হয় না, বরং জাহান্নামে যেতে হয়। জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাইবারের যুদ্ধে বেরিয়েছিলেন, তারপরে তাকে এসে একটি তীর লাগে, তাতে সে মারা যায়। সাহাবায়ে কেরাম তখন বললেন, সেই ব্যক্তি মন্তব্য করে, জাহানি আল্লাহু শাহাদা, তাকে শাহাদাত মোবারকবাদ, আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়েছেন, তার জন্য শাহাদাত মোবারকবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শোনার পরে, কাল্লা, কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না, সে শহীদ না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করেছে যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ রয়েছে, ইন্না শামলা,
লাতাল তাহেব আলিহ নারান, একটি চাদর, যে চাদরটি সে বেঈমানি আত্মসাত করেছে লুকিয়ে রেখেছে, সেটি দাও দাও করে তাকে নিয়ে জ্বলছে। আল্লাহ, খাইবারের দিনের গনিমতের ধন সম্পদ ভাগ করার আগেই সেটা লুকিয়ে রেখে দিয়েছিল, পছন্দ তার হয়েছিল সেই জন্য। মানুষরা তো ঘাবড়িয়ে উঠল যে এত সুন্দর আল্লাহর রাস্তায় জিহাদ করল আর তারপরে তাকে তীর লাগলো কাফেরদের পক্ষ থেকে, আসে শহীদ হয়ে গেল, তারপরে সে জাহান্নামে যাবে, তাহলে আমাদের কি হবে? তখন যারা ছোটখাটো কিছু লুকিয়ে রেখেছিল সব তারা একে একে নিয়ে এসে জমা করে দিল। কেউ একটা স্যান্ডেল জুতার ফিতা রেখেছিল, প্রয়োজন মনে করেছিল রেখে নিয়েছিল, যেটা তো ছোট জিনিস। কেউ দুটো স্যান্ডেলের ফিতা রেখেছিল, জুতার ফিতা রেখেছিল, সব ফিরিয়ে দিল। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসাব তো ইয়াউমা খাইবার, খাইবারের দিনে এটা আমি পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এই কথা যে এটা তুচ্ছ জিনিস, একটা স্যান্ডেল জুতার ফিতা, অসুবিধা নেই নিয়ে যাও, এই কথা বললেন না। বললেন, সেরাকুম মিন্নার আও সেরাকান মিন্নার, যারা একটি ফিতা চুরি করেছো, রেখে নিয়েছো গনিমতের ধন সম্পদ ভাগ বন্টন হওয়ার আগে, সেটাও জাহান্নামে নিয়ে যাবে, এবং যে দুটো চুরি করেছে দুটোও জাহান্নামে নিয়ে যাবে। সহিহ বুখারী মুসলিম হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে এই হাদিসটি সম্বোধন করে বলেছেন, ইয়া কাব ইবনে উজরা, হে কাব বিন উজরা, ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাত মিন সুহতিন ইল্লা কানাত আন-নার আওলা বিহি, যে কোন গোস্ত যদি হারাম খেয়ে বৃদ্ধি হয়, শরীরে ওজন বাড়ছে, রক্ত মাংস বাড়ছে হারাম খেয়ে, তাহলে জাহান্নাম তার বেশি অধিকারী। তিরমিজিতে এই হাদিসটি রয়েছে। শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা এই জন্য হারাম ভক্ষণ করলে যে জাহান্নামে যেতে হবে সেই দেহকে, এটা এই জন্য যে লিআন্নাত তামা ইউখালিতুল বাদান ওয়া ইউমাযিজুহু ওয়া ইয়ামবুতু মিনহু, কারণ দেহতে যখন হারাম খাবার যায় সেটা তাতে মিশে যায়, একাকার হয়ে যায়, এবং তার মাধ্যমে শরীর পুষ্টি হাসিল করে। তাহলে তাতে যে হারাম খাওয়ার কারণে কি থাকলো, তাতে হারাম পদার্থ থেকে গেল, যখন এইটা খবিস থেকে গেল তার মধ্যে, তখন তার শরীরটা খবিস হয়ে গেল, যার ফলে এই খবিস নোংরামি নিয়ে শরীরে নোংরামির সংমিশ্রণ রয়েছে, এই নিয়ে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাওয়া তার জন্য আবশ্যক হয়ে যাবে। জাহান্নামে যাবে, তারপরে পাক পবিত্র হবে জ্বলে জ্বলে, তারপরে তার তৌহিদ ইসলাম যদি ঠিক থাকে কখন ফিরে আসবে। এই যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকটি হাদিস, কুল্লু জিসমিন নাবাতা মিন সুহতিন ফান্নার আওলা বিহি, যে কোনো দেহ যদি হারাম খেয়ে বৃদ্ধি পায় তাহলে জাহান্নাম তার বেশি হক রাখে, জান্নাত হচ্ছে পাক পবিত্র। সেই জান্নাতে একমাত্র পাক পবিত্র ব্যক্তি প্রবেশ করতে পারবে। সুতরাং কারো মনে যদি দুর্বলতা চলে আসে আর সে কুপ্রবৃত্তি আর শয়তানের অনুসরণ করে আর জনগণের অথবা জাতীয় ধন সম্পদ থেকে কোনো কিছু অবৈধভাবে যদি নিয়ে থাকে, তাহলে তার জন্য তওবা করা ফরজ, এবং ধন সম্পদ সরকারি ফান্ডে ফিরিয়ে দেওয়া ফরজ। যা যে নিয়েছে যতক্ষণ পর্যন্ত সেই আমানত আদায় না করে ততক্ষণ পর্যন্ত সেই হাতের যে হাত দিয়ে গ্রহণ করেছে তার পকড়াও হবে। সুতরাং জাতীয় সম্পদের হেফাজত করা ফরজ, এবং তার সুরক্ষার বড় গুরুত্ব রয়েছে, এবং তার সাথে অনেক হক জড়িত রয়েছে। সরকারি ধন সম্পদ দেশের প্রতি নাগরিকের অধিকার তাতে রয়েছে, এবং তার মালিক শুধু একজন নয় যে একজন ক্ষমা করে দিলে হয়ে যাও। সুতরাং আল্লাহকে ভয় করুন, এবং যে কোনো ছোট বড় বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন, এ কথার ইয়াকিনকে শক্তিশালী করুন, যেটির নাম হচ্ছে মুরাকাবাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন মুরাকাবাহ হচ্ছে বান্দার হক আল্লাহ মাফ করেন না, বান্দার হক বান্দার কাছ থেকেই মাফ নিতে হবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুলের হকের ক্ষেত্রে হচ্ছে মুসামাহা, যে আল্লাহ মাফ করে দিলে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল গফুরুর রহিম, সুতরাং তিনি যেমন মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন, তিনি ক্ষমা করেন, তিনি উপেক্ষা করেন, এবং যা কিছু মানুষের ঘটে থাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাফ করেন। পক্ষান্তরে বান্দার হকের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত বান্দাদের কাছে ক্ষমা না নেবে, তাদের থেকে মুক্তি লাভ না করে ততক্ষণ পর্যন্ত
বাধা থাকবে, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জ্ঞানী ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে কী গ্রহণ করছে আর কী ছাড়ছে, এবং সবসময় স্মরণ রাখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সতর্কীকরণের বিষয়গুলি, যে কিয়ামতের দিনে লাঞ্ছিত অপদস্থ হইতে হবে হাশরের মাঠে। আর ভাগ্যবান ওই সব মানুষরা যারা আমানতের হেফাজত করলো, হালাল ভক্ষণ করলো এবং ভালোভাবে সুন্দরভাবে লেনদেন করলো, কথা বললো তো সততার সাথে কথা বললো এবং মানুষকে নিজের অনিষ্ট থেকে নিরাপদ রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়াইদি, সত্যিকার মুসলিম ওই সব লোকেরা যাদের জবান এবং হাতের অনিষ্ট থেকে অন্য অন্য মুসলিমের অন্য অন্য মানুষ নিরাপদ থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুয়্যানা লিন্নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদদা ওয়াল খাইরিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারথ আল আয়া। আল্লাহ রাব্বুল সূরা বাকারা আয়াতগুলোতে মানুষকে মানুষের সামনে যে সুসজ্জিত করা হয়েছে, সে মনের চাহিদার যে বিষয়গুলি সেগুলির আসক্তি, সে নারী হোক নারীর আসক্তি, তারপরে ছেলেমেয়েদের আসক্তি, মানুষ ছেলেমেয়েদেরকে ভালোবাসে, ঠিক তেমনই অজস্র ধন সম্পদ স্বর্ণ চাঁদি, এইরকমই ঘোড়া, এইরকমই গবাদি পশু আর ক্ষেত খামার, এগুলি মানুষ ভালোবাসে। আলেকামা তাউল হায়াতের দুনিয়া, এগুলি যে পার্থিব জীবনের ক্ষণিকের ভোগের বস্তু। আল্লাহ ইন্দা হুসনুল মাব, এবং আল্লাহর কাছে উত্তম প্রত্যাবর্তন স্থল। সুতরাং আল্লাহর কাছে ফিরে যে ভালো পাবেন কিনা এটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ তারপর বলছেন, এর চাইতে এসব দুনিয়ার যে শোভা সৌন্দর্য, এর চাইতে ভালো উৎকৃষ্ট কোনো কিছু সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো। কি কুল আউ নাব্বিউকুম বিখাইরি মিন যালিকুম লিল্লাযিনা তাকাও, এটা ওই সব লোকদের জন্য যারা আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করেছে। ইন্দা রব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য এমন বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে, যে যার নিম্ন দেশে নহর নদী নালা প্রবাহিত রয়েছে, খালেদিনা ফিহা, সেখানে চিরকাল শান্তির সাথে বসবাস করে, ওয়াজওয়াজ মুতাহারা, সেখানে পবিত্র জীবন সঙ্গিনী রয়েছে, ওয়ারিদওয়ান ও মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা রয়েছে। আল্লাহ ওয়াসিরুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সম্পর্কে সম্যক দ্রষ্টা, সব কিছুই তিনি দেখেন জানেন। হে মমিনগণ, মানুষের আমানতের যে বিষয়টি রয়েছে এটি সংস্কার নিয়ে আসে, এটি মানুষের জন্য সম্মান এবং মর্যাদার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের হেফাজতের নির্দেশ দিয়েছেন, আমানত রক্ষণাবেক্ষণের আল্লাহ রাব্বুল আলামিন হুকুম প্রদান করেছেন, এবং আমানত আদায় করা এবং আমানত যথাযথ সুরক্ষা করা আল্লাহ ফরজ করেছেন। এই আমানত রক্ষা করা হচ্ছে আম্বিয়া রসুলগণের বৈশিষ্ট্য, তারা এই আমানতের সাথে রবের পয়গাম মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছে, মানব জাতির ওপর আল্লাহর হুজ্জত প্রমাণ প্রতিষ্ঠিত করেছেন। এমন কোন নবী ছিলেন না যারা বলেননি, প্রতিটি নবী কথা বলেছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের উদ্দেশ্যে বিশ্বস্ত আমানতদার রাসূল হয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার কথা তোমরা মেনে নাও, আমার আনুগত্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়েতে উত্তম আমানতদার ছিলেন, এমনকি দুশ্মনরাও শত্রুরাও সাক্ষী দিয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর বয়সে যখন নবী হন, তার আগে তাকে মক্কার কাফের মুশরিকরা তারা আসাদুকুল আমিন বলত, সত্যবাদী এবং বড় আমানতদার বিশ্বস্ত বলে তারা উপাধি দিয়েছিল। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান হেরাক, যে রোমের রাজা, তার সামনে গিয়ে বলেছেন, কাল আল হেরাকল, এই রোমের রাজা আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিলেন, সাল তোকা, যে মা যাই আমার হুকুম, তোমাকে জিজ্ঞেস করছি বা জিজ্ঞেস করলাম যে তোমাদেরকে মোহাম্মদ সাল্লাম কী নির্দেশ দিচ্ছেন। যখন রাসূলুল্লাহ সাল্লামের ইসলামের দাওয়াত মর্মে চিঠি পৌঁছেছিল রোমের রাজার কাছে, তখন সেখানে আবু সুফিয়ান এবং তার সাথী সঙ্গীদেরকে পেয়েছিলেন, ডেকে রাজ দরবারে জিজ্ঞেস কর রোমের রাজা, তখন তুমি উত্তরে বলেছিলে যে আন্নাহু আমারাকুম বিসসালাতি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সালাত আদায় করতে বলছেন, ওয়াসিদকে সততার নির্দেশ দিচ্ছেন, ওয়াল আফাফ সচ্চরিত্রের নির্দেশ দিচ্ছেন, ওয়াল ওয়াফা এবং ওয়াদা প্রতিশ্রুতি পুরা করতে বলছেন, ওয়াল ওয়াফা বিল আহদ ওয়া আদাইল আমানা, এবং আমানত আদায় করতে বলছেন। তারপরে সে রোমের রাজা বলেছিলেন, ওয়াহাজিহি সিফাতুন নবী, এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে নবীর বৈশিষ্ট্য। আমানত হচ্ছে ইমানের লক্ষণ, আর খেয়ানত হচ্ছে মোনাফেকি আর নাফরমানির লক্ষণ।
এবং খেয়ানত আত্মসাৎ বেঈমানি হচ্ছে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার কারণ। যখন জাহান্নামের ওপর পুল লাগানো হবে, যেটি পুল সিরাত বলা হয়ে থাকে, তখন সমস্ত আম্বিয়া রসুলগণ আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ সাল্লিম সাল্লিম, আল্লাহ সহি সালামতে রাখো, সহি সালামতে রাখো। সেই মুসলিম হাদিস রয়েছে, রসুলুল্লাহ বলেন, অতুর সালুল আমানত ওয়া রাহিম, আমানত এবং রাহিম, এই আত্মীয়তার সম্পর্ককে ছেড়ে দেওয়া হবে। ফাতাকু মানে এই দুটো, আমানত এবং আত্মীয়তার সম্পর্ক যারা বহাল রেখেছে, এই দুটো পুল সেরাতের দুই পাশে দাঁড়িয়ে যাবে, ডানে এবং বামে। এবং যারা এই আত্মীয়তার সুসম্পর্ক বহাল রেখেছে, আমানতকে ঠিক রেখেছে, তাদের সুরক্ষার জন্য সুপারিশ করবে। হে মমিনগণ, এতে কোনো সন্দেহ নেই যে আর্থিক যে দুর্নীতি, সেটা যে কোনো ধরনের হোক না কেন, আর যে কোনো প্রকারের হোক না কেন, সেটি হচ্ছে আমানতে খেয়ানত করা এবং অন্যায়ভাবে ধন সম্পদ ভক্ষণ করা, সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, অত্যাচার করে এবং মিথ্যার আশ্রয় নিয়ে। আর যখন কোনো সমাজে, কোনো দেশে আর্থিক দুর্নীতি দেখা যায়, তখন সেই দেশ আর এগোতে পারে না, সেখানে কোনো রকমের সংস্কার আর উন্নয়ন হতে পারে না, বরং এটি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। একমাত্র এটাকে রক্ষা করবে যেই ব্যক্তি সত্যিকার অর্থে পাহারা দেবে এই ক্ষেত্রে, যে যাতে করে জনগণ ঠিকভাবে, কর্মচারীরা ঠিকভাবে কাজ করে, এবং যেই ব্যক্তি বিশ্বস্ত হবে, যে দিনের জন্য এবং দেশের জন্য হিতাকাঙ্ক্ষী হবে, যে ব্যক্তি নিজেও সৎ হবে আর অন্যদেরকে সৎ করার চেষ্টা করবে। সুতরাং নিজে সততার জীবনযাপন করে অন্যদেরকে সততার নির্দেশ দেবে আর দুর্নীতি থেকে বারণ করবে, এবং দেশের যে উন্নয়নের বিষয়গুলি রয়েছে সেগুলির সুরক্ষার ব্যবস্থা করবে, আর নিজেকে সৎ রেখে অন্যদেরকে সৎ রাখার জন্য আয়না স্বরূপ কাজ করবে। যদি কোনো মানুষকে কোরআনে কারিমের উপদেশ অন্যায় থেকে, দুর্নীতি থেকে বিরত না করতে পারে, তাতে যদি কেউ না ভয় করে, তাহলে শাসকের যে আইন রয়েছে তা অবশ্যই তাদেরকে দমন করবে এবং তাদের দুর্নীতি দমন করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কিছু মানুষদের ক্ষেত্রে শাসকের ক্ষমতা দিয়ে যেই কাজ নেন, যেটা কোরআন দিয়ে অনেক সময় হয় না, কারণ কোরআনের আলোকে জীবনযাপন করতে চাই না। এইসব লোকের জন্য শাসকের ন্যায় শাসনের প্রয়োজন রয়েছে, সৎ শাসনের প্রয়োজন রয়েছে। আর আমাদের যে মোবারক শরীয়ত রয়েছে ইসলাম, তা এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে যে আমরা সবসময় এইভাবে আমরা হেফাজতের চেষ্টা করব, এবং নিজ নিজ দায়িত্ব ব্যক্তি পর্যায়ে এবং সমস্ত ক্ষেত্রে আমরা আপন জায়গা থেকে আদায় করব। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াল মুমিন ওয়াল মুমিনাতু বাদুম আউলিয়া বাদ, মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের বন্ধু, পৃষ্ঠপোষক। ইয়া মুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, সলাত কায়েম করবে, ওয়াইতুনা যাকাত, আর যাকাত প্রদান করবে, ওয়াইতুনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যারা এরকম ভালো কাজগুলি করে তাদের উপর নিশ্চিত আল্লাহ রহম করবে, ইন্নাল্লাহ আজিজুন হাকিম। সুতরাং হে মুমিনগণ, আমাদের জন্য ফরজ হচ্ছে যে সরকারি যেসব প্রশাসনের দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে আমরা সার্বিক সহযোগিতা করব, যারা দুর্নীতি দমনের কাজে লেগে আছেন। এবং আলহামদুলিল্লাহ এই মোবারক দেশে সৌদি আরবে, যেই সৌদি আরব নেতৃত্ব দিচ্ছেন খাদেমুল হারমাইন শরীফাইন এবং তার ওলি আহদুল আমিন, তারা হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, যাদের অনুকরণ আমাদের করা উচিত, যাতে করে সব রকমের দুর্নীতি আমরা দমন করতে পারি, যে কোনো রকমের হোক না কেন। সুতরাং হে মুমিনগণ, আপনারা আপন আপন শাসকের সাথে এক হয়ে কাজ করুন, যাতে করে দেশের উন্নয়ন সম্ভব হয় এবং আপনাদের সম্মান বৃদ্ধি পায় এবং দিন দুনিয়ার ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে সফলতা লাভ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে একে অপরের সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে আর সীমা লঙ্ঘন কাজে কেউ কারো সাহায্য করি না। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো তোমরা। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। তারপরে খুতবার শেষে সম্মানিত খতিব বলছেন যে ওয়াসাল্লু রাহিমাকুমুল্লাহ, আল্লাহ আপনাদের উপর রহম করুন।
সলাতু সালাম পেশ করুন আলা খাইরিল বরিয়া, যিনি সৃষ্টির সেরা এবং মানব জাতির সবচেয়ে পবিত্র ব্যক্তিত্ব মুহাম্মদ বিন আবদুল্লাহ সাহেবুল হওদ ওয়া শাফা, যিনি হওদ শাফাতের অধিকারী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হওজ দেবেন, শাফাতের অধিকার দিবেন, তার শাফাত যেন আমাদেরকে দান করেন, তার হওজ থেকে আমাদেরকে আল্লাহ যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাতু সালামের নির্দেশ দিয়েছেন, কোরআন কারিমে ইরশাদ করছে, ইন্নাল্লাহু মালাইকাতুহু ইউসাল্লুন আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত, আল্লাহর পক্ষ থেকে সালাত মানে আল্লাহর রহমত বর্ষণ, আর মালাইকার পক্ষ থেকে সালাত হচ্ছে রহমত এবং বরকতের দোয়া করা। ফেরেশতারা যখন দোয়া করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সাল্লু আলাইহি, সুতরাং তোমরা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত পেশ করো, রহমতের দোয়া করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং যথাযথ সালাম পেশ করো, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আজওয়াজি ওয়া যুররিয়াতি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আজওয়াজি ওয়া যুররিয়াতি কামা বারাকতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ورضى اللهم عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين وعنا معهم بعفوك وكرمك وجودك يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين واجعل هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم اصلح احوال المسلمين في كل مكان. اللهم انا نسالك بفضلك ومنتك وجودك وكرمك ان تحفظ بلاد الحرمين من كل سوء ومكروه يا رب العالمين. اللهم يا ذا الجلال والاكرام يا حي يا قيوم وفق خادم الحرمين الشريفين لما تحب وترضى. الله خادم الحرمين কি তৌফিক দান করো যা তুমি পছন্দ করো এবং যার প্রতি তুমি সন্তুষ্ট থাকো সেই সব কাজ কথা। ও আজিজি হানিল মুসলিম আ ইসলামুল মুসলিমিন খায়র জাযা, তাকে ইসলাম মুসলিমের পক্ষ থেকে জাযা খায়র তুমি দান করো। আল্লাহ ওয়াফিক ওয়ালি আহদিল আমিন, তার ওয়ালি আহদি আমিন যে রয়েছেন তাকে তৌফিক দান করলে মাফি খায়র ইসলাম মুসলিমের, ইসলাম মুসলিমের যাতে কল্যাণ রয়েছে। আল্লাহ ওয়াফিক জামিয়া ওয়ালাতে উমুরুল মুসলিম, মুসলিমদের সমস্ত শাসকদের ভালো কাজের তুমি তৌফিক দান করলে মা তৌহিক বহু তারদা, যা তুমি পছন্দ করো এবং যার উপর তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ মাদ ফাইনাল গালা ওয়াল ওয়াবা, আল্লাহ আমাদের থেকে দ্রব্য মূল্য বৃদ্ধি দূর করো এবং বালা মুসিবত মহামারী দূর করো, রেবা সুদ দূর করো, জেনা ব্যভিচার দূর করো, ওয়া জালাজিল ওয়াল মিহান ভূমিকম্প এবং বালা মুসিবত সুল ফিতন সমস্ত রকমের মন্দ ফিতনা তুমি দূর করো, মা জাহারা মিন হবাতান সেটা প্রকাশ্য হোক অথবা গোপনীয়। আল্লাহ মাইনা নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকি শাকায় সুইল কাযা ওয়া শামাতাতিল আদা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.